প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে রোগ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেলডিজিস। মেলডিজিস অনেকগুলি আছে, তার মধ্যে হাইড্রোসিল একটি মেলডিজিস যা শুধু পুরুষেরই হয়ে থাকে। আমাদের অনেকের কাছেই এটি একশিরা নামে অতি পরিচিত। আজকে হাইড্রোসিল কি, এর কারণ, লক্ষণ এবং হোমিওপ্যাথি প্রপার চিকিৎসা, এই সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব। এখন আসি হাইড্রোসিল কি। আসলে অ্যাকচুয়ালি এই রোগের নামের মধ্যেই রোগের কার্যক্রম এবং বিষয়গুলো অনেকটাই ইন্ডিকেট করা আছে। হাইড্রো শব্দের অর্থ হচ্ছে পানি, আর সিল শব্দের অর্থ হচ্ছে অন্ডকোষ। অর্থাৎ অন্ডকোষের মধ্যে যেই পানি বা তরল পদার্থ জমে সেটিকেই হাইড্রোসিল বলা হয়। কিন্তু অনেকেই এটিকে সরাসরি এক্সরে হিসেবেই পরিচিত, কিন্তু বিষয়টি কি বা কেন হয় এই সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আর এক্ষেত্রে যখনই হাইড্রোসিল হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে অন্ডকোষের ভিতরে এবং শুক্রাশয়ের চারপাশে পানি বা তরল পদার্থ জমে, আর এই শুক্রাশয়ের চারপাশে ভ্যাজাইনালিস নামে একটা থলি থাকে। আর এই থলিতেই যখন পানি বা তরল পদার্থ জমে, আকৃতি বড় হতে থাকে, তখনই এটিকে আমরা হাইড্রোসিল বলে থাকি। এখন আসি যে হাইড্রোসিলের কারণগুলো কী কী। হাইড্রোসিল সাধারণত ছোট বাচ্চাদের বা জন্মগতভাবে হয়ে থাকে, আবার 30 ঊর্ধ্ব বয়সী পুরুষদেরই বেশি হয়। জেনারেলি 20-22 বা তার আগে পরে খুব কমই হয়, শুধু বাচ্চাদের অথবা 30 ঊর্ধ্ব বয়সের বেশি হয়ে থাকে। এই হাইড্রোসিলের কারণ হচ্ছে যাদের অন্ডকোষে যদি কোনোভাবে আঘাত পায়, বিশেষ করে খেলাধুলা করতে যেয়ে বা মোটরসাইকেল বা যে কোনো বাইসাইকেল ড্রাইভ করতে গিয়ে, অথবা যে কোনো কারণে যদি অন্ডকোষে আঘাত পায় অথবা অপারেশনজনিত কারণেও হাইড্রোসিল হয়ে থাকে, তবে এটি শুধু পুরুষেরই হয়ে থাকে। জেনারেলি এই পুরুষের পাশাপাশি যেটা বললাম যে অনেক সময় ছোট বাচ্চাদেরই হয়, তবে সেটি হয়ে থাকে জেনারেলি সদ্য জন্মানো বাচ্চাদেরও হাইড্রোসিল হয়, বিশেষ করে বাচ্চাদের পেট এবং অন্ডথলিতে একটা সংযোগ থাকে। জেনারেলি সদ্য জন্মানো বাচ্চাদের যেই পেট এবং অন্ডথলিতে সংযোগ থাকে, বাচ্চা জন্মের আগে বা পরপর এই সংযোগ বন্ধ হয়ে যায়। আর যদি কোনো কারণে এই সংযোগ বন্ধ না হয় তাহলে ছোট বাচ্চাদেরও হাইড্রোসিল হতে পারে বা এইভাবেই বাচ্চাদের হয়। এখন আসি হাইড্রোসিলের লক্ষণগুলো কী কী। হাইড্রোসিলের লক্ষণটাই হচ্ছে যে অন্ডকোষের যে কোনো এক পাশে দেখা যাবে যে টেনিস বল এর আকৃতি বা তার চেয়ে কখনো বড় হয়ে থাকে। এটি এক পাশে হয়ে থাকে, রাইট অথবা লেফট যে কোনো এক পাশে, আবার কখনো দেখা যাচ্ছে যে দুই পাশে হয়ে থাকে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে যখন এটি আকৃতিটা একটু বড় আকার হয় তখন আসলে ধারণা করা যায় না। এই জন্য যে যখন তরলের ভিতরে এই অন্ডকোষ্ঠটি ঝুলে থাকে বা ঢুকে থাকে তখন কম্পেয়ার করা যায় না যে কোনটা রাইট অথবা কোনটা লেফট, টোটালটাই একসাথে হয়ে যায়। আবার কখনো কখনো টোটাল এই থলিটা খুব শক্ত হয়, তবে এটিতে ব্যথা বা জ্বালা পড়া কোনো কিছুই থাকে না। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে এটি একটু নড়াচড়া করে বা অনেকে মনে করে যে এটি ঘটতেছে। এগুলো হচ্ছে স্পেসিফিক হাইড্রোসিলের লক্ষণগুলো। এখন আসি যে হাইড্রোসিলের জটিলতা।
অনেক সময় যেহেতু আঘাত বা সার্জারির কারণে হাইড্রোসিল হয়ে থাকে, সেক্ষেত্রে সার্জারি করাটা একটা রিস্ক। কিন্তু অনেকেই জানেন না যে হাইড্রোসিলে হোমিওপ্যাথির চিকিৎসায় খুব সুন্দরভাবে কোনো ধরনের সাইড এফেক্ট বা কষ্ট ছাড়াই স্থায়ীভাবে পারমানেন্টভাবে ভালো হয়। তাই যারা এই ধরনের হাইড্রোসিলে সাফার করতেছেন তাদেরকে বলবো যে এসব বিষয়গুলো অবহেলা না করে একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হন। কেননা হাইড্রোসিল যদি দীর্ঘমেয়াদী হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় এই তরলের পরিবর্তে রক্ত পর্যন্ত সঞ্চয় হতে পারে, অনেক সময় এখানে পুঁজ জমে ইনফেকশন পর্যন্ত হয়ে যেতে পারে। আবার যদি বেশি দীর্ঘমেয়াদী সাফার করতে থাকে তাহলে কারো কারো পুরুষ বন্ধাত্ব হতে পারে। তাই এই বিষয়টাকে অবহেলা না করে একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হন, তাহলে হাইড্রোসিল থেকে স্থায়ীভাবে পরিত্রাণ পাবেন। তাই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।